নমস্কার, আমি গণেশাধিকা রাজশ্রী আবারও চলে এসেছি আপনাদের সামনে একটি নতুন এপিসোড নিয়ে। চলুন শুরু করা যাক আজকের এপিসোড। জল ছাড়া এ বিশ্ব সংসার অচল, সে কারণে বলা হয়ে থাকে জলই জীবন। আমরা সবাই জানি যে জল ছাড়া কোনো প্রাণীর পক্ষে বেঁচে থাকা সম্ভব নয়। আমাদের শরীরের 70% জল দিয়ে তৈরি। তবে জানেন কি, জল শুধু বিজ্ঞাপনের দিক দিয়ে গুরুত্বপূর্ণ নয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে জলের রয়েছে বিশেষ মহত্বপূর্ণ তান্ত্রিক গুণ। জ্যোতিষে জলের কয়েকটি জাদুকরী টোটকার কথা বলা হয়েছে। জলের এই টোটকাগুলি সঠিকভাবে মানলে ভাগ্য বদলে ফেলা সম্ভব। আপনি যদি আর্থিক সংকটে ভোগেন, তাহলে জল আপনার ভাগ্য বদল করবে। একটি পাত্রে গঙ্গা জল বা বিশুদ্ধ জল ভরুন, তারপর এই জল ভর্তি পাত্রটা বাড়ির উত্তর পূর্ব দিকে রাখুন। মনে করা হয় এর ফলে বাড়িতে কখনো টাকা পয়সার অভাব দেখা যায় না। যদি আপনার মনে হয় আপনার বাড়িতে কারোর অশুভ দৃষ্টি পড়েছে, তাহলে বাড়ির মূল দরজায় এক পাত্র গঙ্গা জল রেখে দিন। এর ফলে আপনার বাড়ির ওপর থেকে কুদৃষ্টি সরে যাবে। শুধু তাই নয়, এর ফলে বাড়িতে কোনো নেগেটিভ এনার্জি প্রবেশ করতেও পারবে না। বাড়িতে যদি পরিবারের সদস্যদের মধ্যে ঝামেলা লেগে থাকে, তাহলে একটা গ্লাসে গঙ্গা জলের সঙ্গে বিশুদ্ধ জল মিশিয়ে নিন। তারপর এই জল হাতে নিয়ে 24 বার গায়ত্রী মন্ত্র জপ করুন। তারপর এই জল প্রতিদিন ঘরের সব অংশে ছিটিয়ে দিন। কয়েকদিন এই কাজটি করলেই লক্ষ্য করতে পারবেন আপনার বাড়ি থেকে অশান্তির কালো মেঘ সরে যাবে। বিশুদ্ধ জল দিয়ে প্রতিদিন শিবলিঙ্গকে স্নান করান, এর ফলে মহাদেবের আশীর্বাদ লাভ করা সম্ভব। যে বাড়িতে জলের অপচয় হয়, কল দিয়ে সব সময় ফোঁটা ফোঁটা করে জল পড়তে থাকে, সে বাড়িতে অলক্ষ্মীর বাস। প্রতিদিন সূর্য দেবতাকে জলের অর্ঘ্য দিন, এর ফলে জীবনের অনেক সমস্যাই কেটে যায়, সেই পরিবারে কোনো কিছুর অভাব দেখা যায় না। কেমন লাগলো আজকের এপিসোড? যদি ভালো লেগে থাকে, আমার ইউটিউব চ্যানেল গণেশাধিকা রাজশ্রীকে লাইক করুন, বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নিত্য নতুন অনুষ্ঠানের নোটিফিকেশন সবার আগে পেয়ে যান।